সব দিক থেকে বড় হয়ে গেছি। খালি এবার একটা বউ নিয়ে আসলেই হয়ে যাবে। বউ অনলি, এক বউ অনলি হয়ে যাবে? হ্যাঁ, কি হয়ে যাবে বউ অনলি? প্রোটেকশন বেরিয়ে যাবে স্যাম্পল। বউ এনে, বউ এনে সংসার করে কিভাবে, বউ মানুষ করে কিভাবে, তাই আমি জানি না এখন। ও মা গো, কি বলে, সত্যি কথা, বিশ্বাস হচ্ছে না। জাস্ট এমা নামে তুমি একটা নামে সংসার লাস্টে করছো 3 বছর ধরে, তুমি আরো আমাকে শেখাবা কি? তুমি আরো আমাকে বলো যে আমি কিছু, তুমি কিছু জানো না? জানি না তো, জানলাম এখানে থাকতাম। তাহলে কোথায় থাকতে, স্বর্গে থাকতে? আমার ঘরে ঘরে একা একা থেকে কি ভালোই লাগে না। নতুন নতুন না প্রেম, যখন বিয়ে হচ্ছে, হবু বউ হতে চলেছে, তাকে তো সময় দিতে হবে, কথা তো বলতে হবে, নাহলে তার মনের কথা কি করে জানবে বলো সে? ওটাই তো, তখন নিজেকে বলে বলে পুরো একদম বুঝে গেছে যে মেয়েটা কেমন, কি বৃত্তান্ত হ্যাঁ, সব বুঝে নিয়ে সেই যাবে। জন্য অত অত বলতে নাই। থা থা থা, ছি, আর আগে অতটা আমি বুঝতামও না, আমি ছোট ছিলাম, বাচ্চা ছিলাম না, আর এখন বলে না কেন কথা, কথাই বলতে চাই না, এত বদ। এখন মেইন কথা, পুরনো হয়ে গেছো, 3 বছর ধরে সংসার করছো, হ্যাঁ, এটা 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 ওই এটা বোরিং এটা ফিলটা চলে ঠিকই আসে, আর সবচেয়ে বেশি বোরিং আসে রাত কাটানোর পরে, হয় না? হ্যাঁ, কি বলবো বলো, যখন সত্যি যেটা দরকার সেটা যদি পেয়ে যায়, তারপরে আর কোনো দরকার পড়ে? না, সময় সময় তো প্রত্যেকদিন ওষুধ পেয়ে যাচ্ছে, শরীর তো ঠিক থাকবেই। কিসের ওষুধ গো? আমার তো খুলে বলতে পারছি না আমি, তাই তুমি বললে ওষুধের কথা, তো কি কিসের ওষুধ? না, সময় সময় তো ডাক্তার ওষুধ পেয়ে যাচ্ছে ডাক্তারের কাছ থেকে, তাহলে শরীর তো ঠিক কিসের থাকবে, ওষুধ আর নাই কোনো লে টেনশন হেলবা, থাকবে। কিসের ওষুধ বুঝলাম না কিসের সত্যি। ওষুধ? তুমি ডাক্তার, তোমার পেশেন্ট তোমার বড়, তা আমি কিসের ওষুধ দেবো? তুমি কিসের ওষুধ দিবা? হ্যাঁ, ও ভাই, আমার না কি আর বলবো, এইসব এইসব বড় ছোট মোটো কথা যদি তোমার খুলে খুলে বলা লাগে আমাকে, বুঝছো? কি জানি, আমি তো বুঝি না না, ওরা করে বলছে আমি কি করে বুঝি বলো। ওদের ওষুধ দিতে হবে, কিসের ওষুধ দেবো? আমার কাছে কোনো ওষুধই থাকে না, দেবো কি করে ওষুধ? তোমার কাছে ওষুধ থাকে না? না ওই যে করোনা ভাইরাসের যে ভ্যাকসিন বেরিয়েছে না, হ্যাঁ তো, মানে তুমি তুমি চাচ্ছ আমি আমি যাতে আরো খুলে বাংলা ভাষায় পরিষ্কার করে বলি তোমারে, তাই তো? কি জানি বাবা কি সব বলো তো। এটা এটা এক এতটা, হ্যাঁ, পুরনো হয়ে গেলে মানুষের সবকিছু কমে যায় তো, ঠিকই বলেছ, একদম ঠিক। কি ঠিক বললাম তো, পুরনো হয়ে গেলে মানুষের কাছ থেকে সবথেকে বেশি, সবকিছুই আস্তে আস্তে কমে যায়। সবথেকে যখন ওইসব করা হয়ে যায়, তারপরে যে ফিলটা হয় সেটা একেবারে মানে দুস, এ কি করলাম? আর যখন ওইসব করা হয়ে যায়, তখন তোমার মনে হয় না যে এ ছাতা করে কেউ? হ্যাঁ হ্যাঁ, সেটা ঠিক, ছাতা করেছে, বিয়ে করেছে, এখন রুটি করতে হচ্ছে, ভাত করতে হচ্ছে, ডাল করো, সব সবজি করো, মেয়ে হয়ে জন্ম নিয়েছো, বিয়ে করতে হবে, বর কেও চালাতে হবে, বুঝছো? কেউ করে আগে জানলে করতাম না, জাস্ট বিয়ে বাসা আগে করো আগে কে কেউ তুমি জানতে যে তুমি মেয়ে জন্ম নেবা না ছেলে হয়ে জন্ম নেবা? মানে ছেলে হয়ে, বিয়ের আগে, বিয়ের আগের কথা বলছি তো, বিয়ে করতাম না ও বাবা, আগে যদি জানতে বিয়ে করতে না? না। আচ্ছা, তোমরা কি এই বিষয়ে গল্প করতে না বিয়ের আগে, যে কিসের তোমার বর বলতো না তোমার কোনো কাজ করা লাগবে না, আমি তোমাকে বসে বসে খাবো, আমি রান্না ও করবো? বাবা, হ্যাঁ বলেছে তো, বলছি যে তুমি জামা কাপড় মেলে দিবে, আমি তুলে নিয়ে আসবো, তুমি সবজি কেটে দেবে, মানে তুমি রান্না করবে, আমি সবজি কেটে দেবে, এরকম হুম হুম সব মানে প্রতিটা ইয়ে।